আসসালামু আলাইকুম। সকালের নাস্তার জন্য খুব প্রয়োজনীয় একটা উপকরণ হচ্ছে জেলি। সচরাচর বিভিন্ন ফ্লেভারের জেলি আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি, কিন্তু জেলি বানানোটা খুবই সহজ কাজ। এর আগে আমার চ্যানেলে আমি কাঁচা আমের জেলি এবং আনারসের জেলি করে দেখিয়েছি। আজকে করে দেখাবো কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার ছাড়াই পারফেক্ট পেয়ারার জেলি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। জেলি বানানোর জন্য এখানে আমি 1.5 কেজির মতো পাকা পেয়ারা নিয়ে নিলাম। এখন এই পেয়ারাগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন পাকা পেয়ারা ইউজ করতে, এতে করে জেলিটা অনেক ভালো হয় এবং কালারটা অনেক সুন্দর হয়। পেয়ারাগুলোকে অবশ্যই এরকম টুকরো করে কাটতে হবে, বেশি পাতলা করে কাটলে সেদ্ধ করার সময় পেয়ারাগুলো গলে যাবে। এখন একটা হাঁড়িতে আমি পেয়ারাগুলোকে মেপে দিয়ে দিচ্ছি। আমার এখানে 3 মগ পেয়ারা হয়েছে, তাই আমি এখানে ডাবল পানি অর্থাৎ 6 মগ পানি দিয়ে পেয়ারাটা সেদ্ধ করে নিব। আপনারা যেটা দিয়ে মাপবেন একই মগ বা বাটি দিয়ে পানি এবং পেয়ারাটাও মেপে নেবেন। তারপর চুলাটা ধরিয়ে দিয়ে এই পেয়ারাটাকে আমি সেদ্ধ করতে থাকব। পানিটা ফুটতে শুরু করেছে এবং অনেকটা কমেও গিয়েছে, আর দেখুন কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। পেয়ারাটা যখন সেদ্ধ হবে এরকম একটু পানিটা মাখা মাখা হয়ে যাবে, অর্থাৎ পেয়ারার গায়ে গায়ে পানিটা চলে আসবে এবং পেয়ারাটা কিছুটা ভাঙা এবং কিছুটা আস্ত থাকবে। সে পর্যায়ে পেয়ারাগুলোকে নামিয়ে নিতে হবে। নামানোর পর একটা স্ট্রেইনারে এভাবে পেয়ারাগুলো ঢেলে দিয়ে পানি এবং পেয়ারাটা আলাদা করে নিতে হবে। হালকা একটু একটু চাপ দিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না, এক্ষেত্রে পানিটা স্বচ্ছ থাকবে না, ঘোলাটে হয়ে যাবে। সেদ্ধ করা পানিটা আমি মেপে নিলাম। যে মগটা দিয়ে আমি মেপেছি তার 1 মগ হয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন আমি কতটা ঘন করেছি। আর এই পানিটা কিন্তু একটু আঠালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সমপরিমাণ চিনি। জেলি বানানোর সময় অবশ্যই চিনি এবং পানির অনুপাতটা হবে সমান, আপনারা যেটা দিয়ে মাপুন না কেন, কোনো সমস্যা নেই। আমার এখানে 1 মগ পানি হয়েছে, তাই আমি 1 মগ চিনি দিলাম। আর মেজারমেন্ট কাপের হিসাবে যদি বলি তাহলে 2 কাপ পানি হবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে নেড়ে চেড়ে চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা গলে গিয়েছে এবং পানিটা ফুটতে শুরু করেছে। আর অবশ্যই জেলি বানানোর সময় সাদা চিনিটা ইউজ করবেন, এতে করে জেলিটা অনেক স্বচ্ছ হয় এবং জেলির কালারটাও অনেক সুন্দর হয়। জেলিটাকে কিন্তু এভাবে নাড়ার উপর রাখতে হবে, না হলে সাইড দিয়ে পুড়ে যেতে পারে কিংবা নিচে লেগে যেতে পারে, এতে করে জেলি কালারটা সুন্দর থাকবে না। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 1/2 কাপ লেবুর রস। আমার কাছে একটু টক মিষ্টি হলে ভালো লাগে, সেজন্য আমি 1/2 কাপ লেবুর রস ইউজ করছি। আপনারা চাইলে আর একটু কমও ইউজ করতে পারেন। জেলির কালারটা দেখুন একবার, কত সুন্দর কালার চলে এসেছে। এভাবে কিছুক্ষণ ধরে জাল করার পর আস্তে আস্তে করে দেখবেন জেলিটা ঘন হতে থাকবে এবং উপর দিয়ে অনেক পরিমাণে ফেনা হবে। আর আপনি যখন নাড়বেন তখন আপনি নিজেই ফিল করবেন যেটা অনেকটা পরিমাণে ভারী হয়ে গিয়েছে। তারপরে জেলিটা ভালোভাবে হয়েছে কিনা এটা বোঝার একটা উপায় হলো, আপনি একটা বাটিতে এভাবে করে কয়েক ফোঁটা জেলি নিবেন আর নিয়ে এভাবে নাড়াচাড়া করলে যদি দেখেন এটা একদম ফিক্সড হয়ে আছে, নাড়াচাড়া করছে না, তাহলে বুঝতে হবে জেলিটা পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। আর যদি দেখেন যে কিছুটা এখনো পাতলা মনে হচ্ছে তাহলে আরো কয়েক মিনিট একটু চুলায় রেখে জাল করে নেবেন। আমার কাছে মনে হচ্ছে আমার জেলিটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে নিব এবং নামিয়ে 2-1 মিনিট একটু রেখে তারপর সরাসরি যে পাত্রে সেট করতে চাচ্ছি সে পাত্রে ঢেলে দিব। জেলিটা অবশ্যই গরম অবস্থাতেই ঢেলে নিতে হয়, না হলে এটা ঠান্ডা হওয়ার পরে জমে যায়, তখন আর যে কোনো পাত্রে সেট করার কোনো উপায় থাকে না। জেলিটাকে আমি গরম থাকা অবস্থাতেই পাত্রে ঢেলে নিয়েছি এবং রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। জেলি অবশ্যই রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে হবে, ফ্রিজে রেখে ঠান্ডা করা যাবে না। এখন আমি একটা ব্রেডের মধ্যে জেলিটা স্প্রেড করে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর জেলির কালারটা দেখুন একবার, কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার ইউজ না করে কত সুন্দর কালার হয়েছে।
আর কেবল দেখতেই না, এই জেলিটা খেতেও কতটা অসাধারণ সেটা বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না। এখন আমি জেলিটাকে একটু কেটে দেখাচ্ছি। জেলিটিন দিয়ে জেলি তৈরি করলে যেভাবে কাটা যায়, এই জেলিগুলোকেও কিন্তু এভাবে টুকরো করে কাটা যাচ্ছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন বাসায় কত সুন্দর পারফেক্ট জেলি তৈরি করে নেওয়া সম্ভব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।